विजय सम्मेलनी शाजी बांगला दल के संवर्धना महाराजकीय उपस्थिति सौरभर मैदान जर्ज टेलीग्राफ ताबूते विजय सम्मेलन अनुष्ठान हलो नैशनल गेम्स शाजी बांगला फुटबल दल उपस्थित बांगलार कोच विश्वजीत भट्टाचार्य सह बांगला दल फुटबलार संवर्धित करलें प्रातन भारतीय अधिनयक सौरभ गांगुली ছিলেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গাঙ্গুলী, আইএফএ সভাপতি অজিত ব্যানার্জি, চেয়ারম্যান সুব্রত দত্ত সহ সভাপতি স্বরূপ বিশ্বাস ও সৌরভ পাল, সচিব অনির্বাণ দত্ত, ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকার, ভবানীপুরের কর্তা সঞ্জয় বসু, প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য, অলোক মুখার্জি, অতনু ভট্টাচার্য, কৃষ্ণেন্দু রায়, অমিত ভদ্র, রঞ্জন চৌধুরী প্রমুখ। বাংলার ফুটবলারদের আগামীর জন্য শুভেচ্ছা জানান প্রাক্তন বোর্ড সভাপতি। বাংলার ফুটবলে পরিকাঠামোর অভাব চিরকাল, তার মধ্যেই এগিয়ে চলার পরামর্শ দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। উদাহরণস্বরূপ টেনে তোলেন দুই প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর এবং কপিল দেবের কথা। বাংলার কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য এবং অধিনায়ক নরহরি শ্রেষ্ঠাকে সংবর্ধিত করার পর জস টেলিগ্রাফ তাঁবুতে বেশ কিছুক্ষণ আড্ডা দেন সৌরভ। ময়দানের বিজয় সম্মেলনী মিলিয়ে দিল ফুটবল এবং ক্রিকেটকে। কালীপুজোর পর আনুষ্ঠানিকভাবে বাংলা দলকে সংবর্ধনা ও আর্থিক পুরস্কার দেওয়া হবে বলে জানান আইএফএ সচিব। ব্যুরো রিপোর্ট, 24 স্পোর্টস সেন্টার। আমি জানি ফুটবলে ফুটবলের নতুন জয়েন্ট সেক্রেটারি আছেন, যিনি এক খুব নামকরা মানুষের পুত্র, তাই তাদের কন্ট্রিবিউশন ফুটবলে বাংলায় বহুদিন ধরে। তাই আমি ভেবেছিলাম আজকে বাপিদার এটা বিজয় সম্মিলনী উৎসব, কিন্তু এখানে এসে যখন দেখলাম তোমাদের সংবর্ধনা দিচ্ছে আর তোমাদের এই সম্মিলনী উৎসবে ডেকেছে, এটা সবচেয়ে ভালো জিনিস করেছে বাপিদা। আমরা তো আসতেই থাকি, আমরা বিভিন্ন টেন্টে বিভিন্ন স্টেডিয়ামে চেয়ারে গিয়ে বসি, কিন্তু ওই চেয়ারটা বসার মূল কারণ হচ্ছে তোমরা। আমিও ছিলাম এক সময়, কিন্তু আমার টাইম পেরিয়েছে, কিন্তু চেয়ারে বসার মূল কারণ হচ্ছে তোমরা। তাই ভালো থাকবে, ফিট থাকবে। আমি অনেক কিছু শুনি, ইনফ্রাস্ট্রাকচার, ফেসিলিটি, ফুটবল, ক্রিকেট ব্যাট, মাঠ। সুনীল গাভাস্কর, কপিল দেব যখন ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হয়েছিল, তখন একটা নেট থাকতো, একটা ব্যাট থাকতো আর একটা বল থাকতো। তাই আমি মনে করি যে কে কত বড় প্লেয়ার হবে তার মূল জিনিস হচ্ছে ফুটবল, গোল আর মাঠ, বাকি কিছু ম্যাটার করে না। এটা শুধু তোমাদেরই হাতে, কারুর হাতে নয়। আমি সিএবি প্রেসিডেন্ট, বোর্ড প্রেসিডেন্ট, এখানে ফর্মার আইএফএ প্রেসিডেন্ট আছেন, আইএফএ সেক্রেটারি আছে, কারুর হাতে কিছু নেই, ইটস অল ইয়ার্স। তাই তোমাদের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। খেলার জীবন খুব কম, তাই যতদিন খেলবে আর কিচ্ছু করবে না, বাকি সব কিছু করার সময় থাকবে খেলার পর। তাই সবাইকে অনেক শুভেচ্ছা, ভালো থাকবে।